আসসালামু আলাইকুম। ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। তোমাদের সাথে আলোচনায় আছি আমি জান্নাত আফরিন। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে ডিএনএ রেপ্লিকেশন। তো ফার্স্ট রেপ্লিকেশন অফ ডিএনএ এটি সম্পর্কে জানতে হবে। রেপ্লিকেশন অর্থ কী? রেপ্লিকেশন অর্থ হচ্ছে প্রতিলিপন বা অনুলিপন। কিন্তু প্রতিলিপন বা অনুলিপন কি? এই যে প্রতিলিপন বা অনুলিপন হচ্ছে একটি জিনিস থেকে, মনে করো একটি বস্তু থেকে হুবহু ওইরকমই আরেকটি বস্তু উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটি হচ্ছে প্রতিলিপন বা অনুলিপন। একদম ঠিক ওরকমই হবে, দেখতে ওরকমই হবে, কোনো বৈশিষ্ট্যে গঠনে কোনো রকম কোনো পার্থক্য থাকবে না। ঠিক মাতৃবস্তুটা থেকে যে অপত্য বস্তুটা আমাদের তৈরি হবে ঠিক সেরকমই বৈশিষ্ট্য ধারণ করে, কোনো বিন্দুমাত্র কোনো বৈশিষ্ট্য ল্যাকিং না নিয়ে যে গঠনটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রতিলিপন বা অনুলিপন। তো এই যে প্রতিলিপন বা অনুলিপন এটি খুবই একটি ডিএনএ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা, কী বলবো, এটি মোস্ট ইম্পর্টেন্ট একটা পিরিয়ড বলে থাকবো। কেননা জীববস্তুর জন্যে এই ডিএনএ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এই জীবকোষের মধ্যে ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। কেননা তোমরা জেনে এসেছো যে এই ডিএনএ আমাদের বংশগতিতে ভূমিকা রেখে থাকে। বহুকোষী জীবে যখন আমরা দেখে থাকি যে বহুকোষী জীবে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, দেহের বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন কী হয়, জাইগোটের অনেকগুলো কোষ বারংবার বিভাজিত হয়েই কিন্তু তার দেহের বৃদ্ধি ঘটে থাকে। অর্থাৎ একটি জাইগোট কোষগুলো বারবার বিভাজিত হওয়ার ফলে একটি পূর্ণাঙ্গ দেহে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। তো এই যে কোষগুলো যে বিভাজিত হচ্ছে, এই কোষগুলো বিভাজিত হওয়ার পূর্বে যে জিনিসটা বিভাজিত হওয়া মোস্ট ইম্পর্টেন্ট, বিভাজিত হতে হবে, সেটি হচ্ছে একটি মাতৃ ডিএনএ থেকে ডাবল হেলিক্স। তো কোষে যে ডিএনএ থাকে সেটি হচ্ছে মাতৃ ডিএনএ। যে কোষটি বিভাজিত হবে সেই কোষটির মধ্যে যে ডিএনএটি আছে সেটি হচ্ছে মাতৃ ডিএনএ। এবং ওই কোষ বিভাজিত হওয়ার আগে এই মাতৃ ডিএনএর যে ডাবল হেলিক্সটি রয়েছে সেটিকে আগে অন্য আরেকটি ডাবল হেলিক্সে পরিণত হতে হবে। তাহলেই কিন্তু এই যে আমাদের জীবের বংশবৃদ্ধিটা সম্ভব হবে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এই যে ডিএনএ এর অনুলিপন বা প্রতিলিপনটা যে রয়েছে, রেপ্লিকেশনটা রয়েছে, তাহলে এটি কতটা গুরুত্বপূর্ণ একটি জীবের জন্য বা জীবদেহের জন্য। তো চলো দেরি না করে আমরা চলে যাই ডিএনএ রেপ্লিকেশনে। ডিএনএ রেপ্লিকেশন যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব যে ডিএনএ রেপ্লিকেশনের এই পদ্ধতিগুলোকে তিনটে পদ্ধতিতে ভাগ করা যায়। একটি হচ্ছে সংরক্ষণশীল অনুকল্প, সংরক্ষণশীল একটি পদ্ধতি রয়েছে, সেইভাবে ডিএনএ রেপ্লিকেশন করতে পারে। অন্যটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, এবং তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তো এই যে রেপ্লিকেশনের যে তিনটি আমরা পদ্ধতি দেখলাম, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল, এর মধ্যে সবচেয়ে যেটি রেপ্লিকেশনের যে সিস্টেমটি বেশি গ্রহণযোগ্য সেটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন করাটা। তো আজকে আমরা ঠিক এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশনটা নিয়েই আমরা আজকের ক্লাসটি কভার করব। তো রেপ্লিকেশন কথাটি শুনে কিন্তু আমরা অনেকে ঘাবড়ে যাই, বাবা কতটা না কঠিন হবে। না, এটা অতটাও কঠিন না যতটা কঠিন আমরা ভেবে থাকি। তোমরা আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই ভয়টি কেটে যাবে রেপ্লিকেশন সম্পর্কে। তো রেপ্লিকেশনের প্রথমে যেটি না বললে নয় সেটি হচ্ছে, আচ্ছা তার আগে একটি উদাহরণ দিই। মনে করো তুমি পাঁচতলা বিল্ডিং থেকে কিছু ফার্নিচার নামাবে, তুমি কি সেটা একা একা নামাতে পারবে? না, তোমার তো অবশ্যই সহকারী লাগবে, যাকে আমরা ইংরেজিতে হেল্পার বলি, যে অবশ্যই আমার হেল্পার লাগবে। ঠিক সেরকম ডিএনএ যখন রেপ্লিকেশন ঘটে থাকে, ডিএনএ একা একা তার রেপ্লিকেশনটি ঘটাতে পারে না, তারও কিছু সহকারী লাগে, তারও কিছু হেল্পার লাগে। হ্যাঁ, তবে আমি আরেকটি জিনিস মিসিং করে গেছি তোমাদের বলতে, যে অর্ধ সংরক্ষণশীল যে প্রক্রিয়াটি, ধাপটি, এটি আসলে অর্ধ কী, এটি কি, এটি যদি বলি তাহলে বলবো যে এই অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় যে ডিএনএ গঠিত হচ্ছে, এখানে যে ডাবল হেলিক্স থাকে ডিএনএ গঠনে, আমরা দেখব একটি মাতৃ ডিএনএ হেলিক্স থাকবে, আর তার সাথে যে আরেকটি হেলিক্স থাকে সেটি নতুন গঠনের হেলিক্স থাকবে। অর্থাৎ এই যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে, যে অপত্য ডিএনএগুলো হেলিক্সগুলো যোগ হচ্ছে, সেখানে মাতৃ হেলিক্স একটি থাকবেই।
তো এটি না বললে নয়, এটি আমি মিসিং করে গেছি, যাই হোক। তো আমরা চলে যাই এবার হেল্পারে, যেটি বলতেছিলাম যে ডিএনএ তে কি লাগে, ডিএনএ রেপ্লিকেশনও তারও কিছু হেল্পার বা সহকারী লেগে থাকে। তো এই হেল্পার বা সহকারী হিসেবে কারা কাজ করে? আমাদের মতো মানুষ না, কখনোই না। এই যে ডিএনএ রেপ্লিকেশনে কিছু কিছু এনজাইম ভূমিকা পালন করে রাখে, এই যে এনজাইমগুলো যে ভূমিকা পালন করছে ডিএনএ রেপ্লিকেশনে, ডিএনএকে যে হেল্প করছে, এই এনজাইম সমূহকে একত্রে বলা হয় কি, বলা হচ্ছে রেপ্লিজম বলা হচ্ছে, বা রেপ্লিকেশন কমপ্লেক্স বলা হচ্ছে। কি বলা হচ্ছে? রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স। তো এই যে রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে যে এনজাইমগুলো রয়েছে, এনজাইমগুলো কী কী এনজাইম? এনজাইমগুলোর নাম যদি আমরা দেখি তাহলে দেখব হেলিকেস এনজাইম, হেলিকেস এনজাইম। এক নম্বরে দেখলাম হেলিকেস এনজাইম, দুই নম্বরে যেটা আমরা দেখব সেটি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা গাইরাস এনজাইম। গাইরাস এনজাইমে যে প্রোটিনটা থাকছে সেটাই হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো আমি প্রথমে এখানে দিয়ে দিই গাইরাস এনজাইম, গাইরাস এনজাইম। এর মধ্যে যেটি থাকছে সেটি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটাকে আমি সংক্ষিপ্ত করে দেখিয়ে দিলাম যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবং সবচেয়ে যেটি এই যে রেপ্লিজমের মধ্যে সবচেয়ে যেটি মেইন এনজাইম, সবচেয়ে যেটি বিশেষ ভূমিকা পালন করে রাখে, অর্থাৎ প্রধান ভূমিকা পালন করে রাখছে, যেটি ছাড়া আমাদের ডিএনএ রেপ্লিকেশন একদমই অসম্ভব হয়ে পড়বে, সেটি হচ্ছে পলিমারেস এনজাইম, ডিএনএ পলিমারেস এনজাইম থ্রি। সেটি কি? সেটি হচ্ছে ডিএনএ পলিমারেস এনজাইম, ডিএনএ পলিমারেস এনজাইম থ্রি। এটি হচ্ছে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে ডিএনএ রেপ্লিকেশনে। কে রাখছে? ডিএনএ পলিমারেস এনজাইম থ্রি। তো এখন এই গেল আমাদের হেল্পারি কতগুলো এনজাইম, হেল্পার কতগুলো এনজাইম। এবার আমরা আসি ডিএনএ যে রেপ্লিকেশন পদ্ধতিটা হয়ে থাকছে এটি কিভাবে হয়ে থাকছে। তো আমরা যদি এটি দেখি তাহলে আমরা আগে ডিএনএ সূত্রটাতে এটা মিশিয়ে দিচ্ছি, এই সহকারী এনজাইমগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমরা ডিএনএ সূত্রকে আমরা কীভাবে জানি? আমরা জানি ডিএনএ সূত্র কীরকম হয়ে থাকছে। ডিএনএ সূত্র এরকম হয়ে থাকছে, এভাবে থাকে। এভাবে ডিএনএ সূত্র থাকছে। এর একটি প্রান্ত যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে অপর প্রান্তটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এবং এর সাথে যে অন্য একটি হেলিক্সের কার্বন থাকছে সেটি হবে 5 প্রান্ত বিশিষ্ট এবং এটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তো আমাদের ডিএনএ গঠনের আমরা যে হেলিক্সটা দেখে থাকি এটি এভাবে থাকে। তো আমরা এটিকে এভাবে না দেখে আমরা ডিএনএ রেপ্লিকেশনটাকে একটু সহজ করে দেখি, আমরা এই হেলিক্সকে বাঁকানো অবস্থায় না নিয়ে আমরা একটু সোজা করে নিব। এই যে এটা হচ্ছে আমার ডিএনএ, আমি এটাকে একটা ডিএনএ সংযোগ নিলাম, এখানে আমার রয়েছে 5 প্রান্ত, এখানে আমার রয়েছে 3 প্রান্ত, এখানে রয়েছে 3 কার্বন বিশিষ্ট প্রান্ত, এখানে রয়েছে 5 কার্বন বিশিষ্ট প্রান্ত। এই যে মনে করো যে এই ডিএনএটাকে আমি, এই যে এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেন বেস রয়েছে। এখন কথা হচ্ছে যে কোনো কিছু শুরু হওয়ার তো একটা সূচনা লগ্ন লাগে, তাই না? কোনো কিছু আমি শুরু করব, একটা স্টার্টিং পয়েন্ট তো আমার অবশ্যই লাগবে। তো এই যে ডিএনএ রেপ্লিকেশনটা যে হবে, এই ডিএনএ রেপ্লিকেশনের তো একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। এই স্টার্টিং পয়েন্টটা যে কোনো পয়েন্টে এটা আমরা করতে পারি। তো এই যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হচ্ছে একে বলা হচ্ছে সূচনা বিন্দু অথবা অরিজিন অফ রেপ্লিকেশন, সংক্ষেপে বলতে গেলে অরি। তো আমরা দেখে নেই, এখানে ধরে নাও যে আমরা সূচনা পয়েন্ট এটা, এটা হচ্ছে আমাদের সূচনা পয়েন্ট, এখানে আমাদের সূচনা পয়েন্ট। আমাদের তো নিচেও হেলিক্সগুলো রয়েছে, নিচে আমাদের হেলিক্সগুলো রয়েছে। তো এই যে সূচনা পয়েন্টটা থাকছে এখানে কি হবে, এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে বন্ডগুলো রয়েছে, অর্থাৎ দুটো হেলিক্সের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে, আমাদের এই বন্ডগুলো ভেঙে দিতে হবে। কী করতে হবে? আমাদের এই বন্ডগুলো ভেঙে দিতে হবে।
তো এই যে আমরা বন্ড ভাঙবো, এটা ভাঙার জন্য কাউকে না কাউকে তো লাগবে। তো ওই যে ডিএনএ যে তার হেল্পার হিসেবে কিছু এনজাইমকে নিচ্ছে, তো সেই এনজাইমের মধ্যে যে হেলিকেস এনজাইমটি ছিল, এই হেলিকেস এনজাইম কি করবে, এই হেলিকেস এনজাইম এই বন্ড দুটিকে ভেঙে দিবে। সেই বন্ড দুটিকে ভেঙে দেওয়ার ফলে কি হবে, তখন হেলিক্স যে হেলিক্সের যে সূত্র দুটি রয়েছে, এটি একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা দেখি এটি কিভাবে আলাদা হয়ে যাচ্ছে। আমাদের যদি এটি হয় সূচনা বিন্দু বা অরি, সূচনা বিন্দু বা অরি, এখানে যে এনজাইমটি কাজ করছে, অর্থাৎ হেলিক্স দুটিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাদের মধ্যে যে বন্ডটা থাকে না, আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকে, যখন দেখা যায় যে খুব ভালো ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ডশিপ, খুব ভালো বন্ডিং, তখন কি হয়, অন্য কেউ হিংসে করে আসে, সেই বন্ডিংটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, সে সেখানে কি একটা অনুঘটকের মতো কাজ করছে। ঠিক সেরকম এখানে হেলিক্স দুটির মধ্যে খুবই ভালো সম্পর্ক, তারা অনেক ভালো সম্পর্ক নিয়ে আছে, এই সম্পর্ক দেখে হিংসে করে হেলিকেস এনজাইম কি করে দিচ্ছে, তাদের বন্ড দুটিকে ছিন্ন করে দিচ্ছে। যে হাইড্রোজেন বন্ডটি রয়েছে, এই হাইড্রোজেন বন্ড দুটিকে ছিন্ন করে দিচ্ছে। তো যখন হাইড্রোজেন বন্ড দুটিকে ছিন্ন করে দিচ্ছে, তখন এই ডিএনএ হেলিক্স দুটি এভাবে ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে এখানে যে হাইড্রোজেন বন্ডগুলো রয়েছে, এগুলো ছিন্ন হয়ে গেল, ভেঙে গেল, হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গেল। তো এই যে ভেঙে দিল, এদের মধ্যে সম্পর্কটা কে ভেঙে দিল, এটি হচ্ছে হেলিকেস এনজাইম। এখানে একটি এনজাইম কাজ করলো, এটিকে আমি বলি হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইম, তো হেলিকেস এনজাইম এই কাজটি করলো। এখন হেলিকেস এনজাইম তো ভেঙে দিল, এখন তো ভাঙার পরে সূত্র দুটি তো আবারও এসে জোড়া লেগে যেতে পারে। তো এই সূত্র দুটি যেন জোড়া লেগে না যায়, এই জন্য সূত্র দুটিকে দু প্রান্তে যে যার মাধ্যমে আটকে ধরে থাকা হয়, সেটি হচ্ছে এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। গাইরাস এনজাইমের সহায়তায় এই হেলিক্স দুটি নিজেদের মধ্যে আবার সংযুক্ত হতে পারে না, তা এই গাইরাস এনজাইম এদের সংযুক্ত হতে বাধাপ্রাপ্ত করে। এবং গাইরাস এনজাইম তো বাধাপ্রাপ্ত করছে, কিন্তু বাইরের দিকে যে প্রেশার ক্রিয়েট করে, যে টেনে ধরে আছে, যে যে সাহায্যকারী যে এনজাইমটি, সেটি কি, সেটি হচ্ছে এক ধরনের প্রোটিন, সেটি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই যে এখানে প্রোটিনগুলো যুক্ত হয়ে থাকে এবং এটি এই হেলিক্স দুটিকে সংযুক্ত হতে বাধাপ্রাপ্ত করে, অর্থাৎ বাইরের দিকে টেনে ধরে থাকে। তো এই যে টেনে ধরে আছে এই প্রোটিনটি কি বললাম, এই প্রোটিনটি হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটি হচ্ছে আমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো গেল, আমি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে আমি বন্ড ভেঙে দিলাম, বন্ড আমার ভেঙে দিল হেলিকেস এনজাইম, এবং এই সূত্র দুটি যেন জোড়া না লাগতে পারে তার জন্য আমার হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা গাইরাস এনজাইম আমাকে সহায়তা করলো যে হেলিক্স দুটিকে দূরত্ব নিয়ে বজায় রাখার জন্য তারা যেন একত্রিত হতে না পারে, বন্ডগুলো যেন আবার পুনরায় জয়েন্ট না হতে পারে। তো এবার আসি আমি মেইন যে ভাগটাতে, এই মেইন যে ভাগটা সেটি হচ্ছে এই যে এখানে যে এখানে পাঁচ প্রান্ত ছিল, এখানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট প্রান্ত, এখানে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট প্রান্ত। তো এই যে ডিএনএ এর যে একটি মুক্ত প্রান্ত রয়েছে, এই মুক্ত প্রান্তটাতে কি হয়, এই মুক্ত প্রান্তটাতে এখন একটি প্রাইমেস এনজাইম নামে একটি এনজাইম প্রাইমার গঠন করে। প্রাইমার গঠন করে, সে কি করে, এখানে একটি সংক্ষিপ্ত আকারের আরএনএ সূত্র জোড়া লাগিয়ে দেয়, এখানে একটি সংক্ষিপ্ত আকারের আরএনএ সূত্র জোড়া লাগিয়ে দেয়। তো এই যে এটা জোড়া লাগিয়ে দিল, এটা কে লাগিয়ে দিল, এটা হচ্ছে প্রাইমেস এনজাইম যে প্রাইমার গঠনটি করলো, সে এই হচ্ছে সংক্ষিপ্ত আরএনএ সূত্রটিকে এখানে জোড়া লাগিয়ে দিল। এখন প্রাইমার কি করে থাকছে, যে প্রাইমার এনজাইম এই যে মুক্ত প্রান্তে, যে এখানে যে তিন কার্বন বিশিষ্ট মুক্ত প্রান্তটি রয়েছে, এখানে এখানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট হচ্ছে কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরটি হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। সেই ফ্যাক্টরটি কি, সেই ফ্যাক্টরটি হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। এই হাইড্রোক্সিল গ্রুপে আবার কি হচ্ছে, এই যে আমাদের হচ্ছে রেপ্লিজম, আমরা যে জানলাম যে সহকারীগুলোকে একত্রে নাম দেওয়া হচ্ছে রেপ্লিজম, সেই সেই সহকারীর মধ্যে যে এনজাইমটি সবচেয়ে প্রধান ভূমিকা পালন করছে সেটি হচ্ছে ডিএনএ পলিমারেজ থ্রি। তো এই যে ডিএনএ পলিমারেজ থ্রি এখন কি করছে, ডিএনএ পলিমারেজ থ্রি নিউক্লিওসাইড ট্রাইফসফেট এনে এই তিন কার্বন বিশিষ্ট যে এর হাইড্রোক্সিল গ্রুপটা রয়েছে, ফ্যাক্টরটি রয়েছে, এখানে এসে সংযুক্ত করে দিচ্ছে। তো এখন যদি প্রশ্ন আসে যে নিউক্লিওসাইড
ট্রাইফসফেটটি কি, তার আগে আমাদের জানতে হবে নিউক্লিওসাইটটি কি। তোমরা যদি আমার গত দিনের ক্লাসে ডিএনএর ভৌত গঠন দেখে থাকো, ডিএনএ রাসায়নিক গঠনটি দেখে থাকো, তাহলে তোমরা দেখবে আমি ওখানে তোমাদের নিউক্লিওসাইটটি বলে দিয়েছি। তো তোমাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি যে নিউক্লিওসাইটটি আসলে হচ্ছে কোনটি। এই যে বন্ডগুলো রয়েছে, যেমন অ্যাডেনিনের সাথে থাইমিনের যে বন্ড, সাইটোসিনের সাথে গুয়ানিনের যে বন্ডগুলো দেখতে পাই, এবং এই যে অ্যাডেনিন যে নাইট্রোজেন বেসটি রয়েছে, এর সাথে যে পাঁচ কার্বন বিশিষ্ট আমরা শর্করাটি যুক্ত ছিল, এই যে শর্করা, এই যে একটা নাইট্রোজেন ক্ষারকের বেসের সাথে যে হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা যুক্ত ছিল, এটি হচ্ছে নিউক্লিওসাইট। এটি কি? এটি হচ্ছে নিউক্লিওসাইট। এবং এটিকে কখন আমরা নিউক্লিওটাইড বলছি? যখন এর সাথে একটি ফসফেট যুক্ত হচ্ছে, তখন এই পুরোটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে যে শর্করার সাথে যখন নাইট্রোজেন বেস শুধু যুক্ত থাকছে, সেটি হচ্ছে কি যুক্ত হচ্ছে? হ্যাঁ, ঠিকই বলেছো, সেটি হচ্ছে নিউক্লিওসাইট। এবং যখন একটি ফসফেট, ওই তো আমরা কি দেখলাম যে যখন একটি নাইট্রোজেন বেস একটি শর্করার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন তার নাম হচ্ছে নিউক্লিওসাইট, এবং ওর সাথে যখন একটি ফসফেট যুক্ত হচ্ছে, তখন সেটি হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। তো ঠিক সেই কাজটি এখানে কে করছে? এখানে ডিএনএ পলিমারেজ থ্রি এনজাইম তার কি করছে, তার একটি নিউক্লিওসাইট ট্রাইফসফেট এনে, সে যে এই যে নিউক্লিওসাইটটা যে আনছে, এটির একটি আমরা যদি রূপ দেখতে যাই, তাহলে এই যে হচ্ছে ডি এ টি পি। এটি আগে কিভাবে ছিল? এটি ছিল যে এএমপি, অর্থাৎ এডিনোসিন মনোফসফেট সাইটোনোসিন মনোফসফেট গুয়ানোসিন মনোফসফেট, এই যে এগুলো হচ্ছে কিসে পরিণত হয়ে যাচ্ছে? এডিনোসিন ট্রাইফসফেট সিটিপি, সাইটোনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, এবং থাইমিনের সাথে যে মনোফসফেটটি, এটাও তখন থাইমিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়ে যাচ্ছে। তো এই যে ট্রাইফসফেটটি, এটি তখনই নিউক্লিওসাইট ট্রাইফসফেটে পরিণত হবে যখন এদের সাথে একটি শর্করা, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার যুক্ত হবে, তখনই এটি নিউক্লিওসাইট ট্রাইফসফেটে পরিণত হচ্ছে। ও, এখানে সি হবে। তো এই যে জিনিসটি, এই যে এই প্রক্রিয়াটি তোমাদের আমি এখানে সহজভাবে বুঝিয়ে দিলাম, যে এই যে এখানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে যখন কে যুক্ত হচ্ছে, একটি নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে, তখন একটি নিউক্লিওসাইট, এবং এই নিউক্লিওসাইটটি যখন হচ্ছে এই নাইট্রোজেন বেসের যে মনোফসফেটটি থাকছে, সেটি যখন তিনটি ফসফেট যুক্ত হয়ে যাচ্ছে, তখনই সেটি কি হয়ে যাচ্ছে, যে ট্রাইফসফেটে পরিণত হয়ে যাচ্ছে। তো এই যে ডিএনএ পলিমারেজ থ্রি তার ট্রাইফসফেট নিউক্লিওসাইট ট্রাইফসফেটকে, অর্থাৎ ডিএটিপি বা ডিসিটিপি বা ডিজিটিপি বা ডিটি পিকে যখন আনছে, এবং এই যে সূত্রকের সাথে যুক্ত করে দিচ্ছে, এর যে হাইড্রোক্সিল গ্রুপটা ছিল, এখানে যে হাইড্রোক্সিল গ্রুপটা ছিল তিন কার্বনের সাথে, এখানে সেই নিউক্লিওসাইট ট্রাইফসফেটকে যুক্ত করে দিয়ে ডিএনএর প্রতিলিপনটা শুরু করে দেয়। তো এটি সবসময় যুক্ত হয় তিন কার্বন বিশিষ্ট শর্করার সাথে, তিন কার্বন বিশিষ্ট যেখানে থাকবে সেখানেই এটি যুক্ত হবে। তো এটি যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন এখানে শুধু একটিমাত্র ফসফেট কাজ করছে, অর্থাৎ একটিমাত্র ফসফেট অনুলিপনে অংশগ্রহণ করছে, এবং বাকি যে দুটি ফসফেট থাকছে সেগুলো পাইরোফসফেট হিসেবে বাইরে বের হয়ে আসছে শক্তি উৎপন্ন করার জন্য। তো এখানে যে তিন কার্বন বিশিষ্টের সাথে যখন একটিমাত্র নিউক্লিওসাইট ফসফেট যুক্ত হচ্ছে, হয়ে সে তার অনুলিপন পদ্ধতিটি শুরু করে দিচ্ছে। তো এ হবে কি, এটা হচ্ছে সম্মুখমূর্তি, কারণ এই যে তিন কার্বন বিশিষ্ট থাকছে, এবং এই ডিএনএ পলিমারেজ থ্রি যে হাইড্রোক্সিল গ্রুপের সাথে নিউক্লিওসাইট ট্রাইফসফেট যুক্ত করে দিল, এটি সর্বদাই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার দিকে অভিমুখী হয়ে থাকবে। তো এই যে যাচ্ছে, এটি হচ্ছে সম্মুখমুখী, এবং এই যে প্রক্রিয়াটি হচ্ছে, এই যে এখানে যে নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে, এটি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে যাবে, এটি কোনো বিচ্ছিন্ন কোনোভাবে যাবে না, এটি নিরবিচ্ছিন্নভাবে যাবে, এখানে কোনো বাধা থাকবে না। তো এ তো যাচ্ছে, কেননা এর টার্গেট তো হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করার দিকে যাওয়া, এ তো যাচ্ছে, এই পাশেরটা না হয় আমার হলো, এখন আমার এ পাশে এসে কী হবে,
এপাশে এসে আমার তো এখানে মুক্ত প্রান্তে আছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, তো আমাকে তো খুঁজতে হবে 3 কার্বন বিশিষ্ট মুক্ত প্রান্ত। আমি 3 কার্বন বিশিষ্ট মুক্ত প্রান্ত কোথায় পাবো? এখন 3 কার্বন বিশিষ্ট মুক্ত প্রান্ত যদি আমাকে নিতে হয় তাহলে আমাকে এখানে এটিকে ভাগ করতে হবে, খণ্ডে খণ্ডে ভাগ করতে হবে। এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এর একটা খণ্ড। এই যে আমি কয়েকটি খণ্ডে আমাকে ভাগ করতে হবে। আমি যখন হেলিক্সটাকে কয়েকটি খণ্ডে ভাগ করে নিব তখনই আমি এখানে দেখতে পাব এখানে 5, এখানে 3, আবার এখানে 5, এখানে 3, এই যে ভাগ করে ফেললাম। তো এই যে এখানে যে 3 কার্বন বিশিষ্ট শর্করাটি রয়েছে ঠিক এখানে এসে আমার ডিএনএ পলিমারেজ এনজাইম 3টি এখানে এসে যুক্ত হবে, এবং এটি এখানে যে অনুলিপনটি ঘটাবে এটি এটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হবে, খণ্ড খণ্ড হবে হবে। কেননা এ তো 5 কার্বন মুখী, তো এ তো 5 কার্বনের দিকে আসছে, কিন্তু 5 কার্বনের দিকে এসে তো থেমে যাবে। এ যখন থেমে গেল তখন তো আমাকে আবার 3 কার্বনের সাথে যুক্ত হতে হবে ডিএনএ পলিমারেজ এনজাইম 3-কে, 3 কার্বনকে খুঁজে নিতে হবে, এবং 3 কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপটি রয়েছে সেখানে আমাকে ফসফেট যুক্ত করে দিতে হবে, এবং সে আবারও 5-এর দিকে আসছে। তো পুনরায় সে আবারও 5-এর দিকে আসছে, এসে এখানে থেমে গেল, তাকে আবারও 3 কার্বন বিশিষ্ট খুঁজে নিতে হবে। সে আবারও 3 কার্বন বিশিষ্ট খুঁজে নিয়ে 5-এর দিকে আসছে। তো আমার এখানে এই যে আমার যে এখানে প্রতিলিপনটা আমি দেখছি এটি হচ্ছে আমার খণ্ডে খণ্ডে হচ্ছে, কিন্তু আমি এ পাশে যেটি 3 কার্বন মুক্ত প্রান্ত থেকে যে প্রতিলিপনটা শুরু হচ্ছে এটি আমার নিরবচ্ছিন্নভাবে হচ্ছে। আর এখানে যখন আমি খণ্ড করে বের করে নিয়ে করছি, এই যে খণ্ড খণ্ডগুলো হচ্ছে এই খণ্ড খণ্ডগুলোকে বলা হয় ওকাজকি। এই খণ্ড খণ্ডগুলোকে কি বলা হচ্ছে? এই খণ্ড খণ্ডগুলোকে বলা হচ্ছে ওকাজকি। এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো এই খণ্ড খণ্ডগুলোর নাম ওকাজকি কেন হলো? এটি হচ্ছে যে বিজ্ঞানী এই অবস্থানটি, এই ডিএনএ রেপ্লিকেশনের যে বিজ্ঞানী এই অবস্থানটি বের করেছে, আবিষ্কার করেছে, তার নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে ওকাজকি। তো এই যে গেল আমার ওকাজকি, এখন আসলো এই যে আমার ডিএনএর হেলিক্স, তো আমাকে তো নতুন ডিএনএ আমাকে তো খণ্ড করে তৈরি করতে হবে না, আমাকে তো এটি নিরবচ্ছিন্নভাবে করতে হবে। তো এটা করার জন্য এখন আমার যে এনজাইমটি কাজ করবে, এই যে এই খণ্ডগুলো রিপেয়ার করার জন্য, এই খণ্ডগুলো যোগ করার জন্য যে এনজাইমটি আমার কাজ করবে সেই এনজাইমের নাম হচ্ছে লাইগেস এনজাইম। সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে আমার লাইগেস এনজাইম। অর্থাৎ ডিএনএর কোনো অংশ আমরা যদি ডিএনএর রিকম্বিনেশন যদি দেখতে যাই, ডিএনএ কেটে যে ডিএনএ জোড়া দিচ্ছি এই সিস্টেমগুলো যখন আমরা দেখবো, তখন দেখবো যে ওখানে ডিএনএর ব্যান্ডেজ হিসেবে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে লাইগেস এনজাইম। এটি হচ্ছে ডিএনএকে জোড়া লাগিয়ে দেয়। তো এই খণ্ড খণ্ডগুলো তো আমাকে জোড়া লাগাতে হবে, তাই এই খণ্ড খণ্ডগুলো জোড়া লাগানোর জন্য এখানে কাজ করার জন্য এগিয়ে আসছে আমার লাইগেস এনজাইম। তো লাইগেস এনজাইম কাজ করে এগুলোকে জোড়া লাগিয়ে দিল। এখন এই যে আমার এখানে যে আরএনএর সূত্রটি, সংক্ষিপ্ত আরএনএ সূত্রটি জোড়া লাগিয়ে গেল, একে তো আমার সরিয়ে দিতে হবে। তো একে সরিয়ে দেওয়ার জন্য যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। এই ডিএনএ পলিমারেজ 1, এই যে আরএনএ সূত্রটি যেখানে যোগ হয়ে গেছিলো 3 কার্বন বিশিষ্ট শর্করার সাথে, তাকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করে থাকে। তো আমরা দেখলাম যে আমাদের এই যে মাতৃ ডিএনএ, মাদার ডিএনএ থেকে এই যে আমাদের 2টি ডিএনএ উৎপন্ন হয়ে গেল, এবং এই 2টি ডিএনএ যে উৎপন্ন হলো, এখানে আমার এক পাশের যে সূত্রটি এটি হচ্ছে আমার মাদার ডিএনএর সূত্র, এবং এ পাশেও আরেকটি সূত্র সেটি হচ্ছে আমার মাদার ডিএনএর সূত্র। আর এই মাদার ডিএনএর সূত্রগুলো এখানে সাজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএর যে রেপ্লিকেশন পদ্ধতি সেটি, কেননা আমরা বলেই দিয়েছি প্রথমের দিকে যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় কী হবে, অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় আমার যে 2টি অপত্য ডিএনএ তৈরি হবে সেখানে কী হবে, একটি হেলিক্স থাকবে মাদার ডিএনএর এবং অন্য হেলিক্সটি থাকবে নতুন অপত্য ডিএনএর। তো এখানে তো আমরা তাই দেখতে পাচ্ছি যে আমার এটি মাদার ডিএনএর হেলিক্স এবং এটি হচ্ছে আমার নতুন ডিএনএর হেলিক্স। তো এই যে আমার অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ রেপ্লিকেশন শেষ হয়ে গেল, এভাবে ডিএনএ রেপ্লিকেশন করে থাকে। এবং ডিএনএ রেপ্লিকেশন যখন সমাপ্ত হয়ে থাকে তখন যে এনজাইমগুলো আমাকে সহায়তা করার জন্য, অর্থাৎ ডিএনএকে সহায়তা করার জন্য এসেছিল, সেই এনজাইমগুলো নিজের থেকে সরে যায়। তাদের তো কাজ শেষ, তারা থেকে কী করবে? তো তারা তখন ডিএনএ রেপ্লিকেশন যখন সম্পূর্ণ পর্যায়ে হয়ে যায় তখন তারা সরে যায়। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন চলে গেল, এবার ডিএনএ রেপ্লিকেশন যে হলো, এখন যেটা পর্ব আসছে সেটি হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামত। এই যে ডিএনএ প্রুফ রিডিং বা ডিএনএ মেরামত, এটি আসলে কি? নতুন ডিএনএ তো আমার তৈরি হলো, কিন্তু নতুন ডিএনএতে এই যে নাইট্রোজেন বেসগুলো যে রয়েছে, কিসের কিসের নাইট্রোজেন বেস রয়েছে? অ্যাডেনিনের সঙ্গে
থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন। তো এই যে বেসগুলো আমার তৈরি হলো, এই বেসগুলো তো আমার ভুলও হতে পারে, আমার তো অ্যাডেনিনের সঙ্গে সাইটোসিনও যেতে পারে, আবার গুয়ানিনের সাথে আমার থাইমিনও আসতে পারে। এই যে এই ভুলটা, এই ডিএনএর গঠনে যদি এই ভুলটা হয়ে থাকে, এই ভুলটিকে বলা হচ্ছে মিসম্যাচ। এই ভুলটিকে কি বলা হচ্ছে? মিসম্যাচ বলা হচ্ছে। আর এই মিসম্যাচটি যখন তখনই ঠিক হবে যখন এই যে ডিএনএ প্রুফ রিডিং বা ডিএনএ মেরামত শুরু হবে, তখন ডিএনএ অটোমেটিক্যালি তার এই ভুলটি ঠিক করে নেবে। অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে যদি সাইটোসিন যুক্ত হয়ে যায়, তখন ডিএনএ নিজেই সাইটোসিনকে সরিয়ে সেখানে থাইমিন এনে দিবে, এবং গুয়ানিনের সাথে যদি থাইমিন যুক্ত হয়ে যায় তাহলে অবশ্যই হচ্ছে থাইমিনকে সরিয়ে গুয়ানিনের সাথে ডিএনএ সাইটোসিনকে এনে নেবে। তো এইভাবেই ডিএনএ তার ডিএনএ প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামতটি করে থাকে। কিন্তু যদি এই ডিএনএ মেরামতটি সঠিকভাবে না হয়ে থাকে বা কোনো ক্রমে যদি হলো না, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের উপাদান যেমন রয়েছে আল্ট্রাভায়োলেট রশ্মি, বিষাক্ত কিছু মৌল, কার্সিনোজেনিক পদার্থ ইত্যাদি যখন থাকে কোনো শরীরে, আর যদি এই ডিএনএর এই মিসম্যাচটি যদি না ঠিক করতে না হয়, ডিএনএ গাঠনিকে যদি গঠনে যদি প্রবলেম থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে মানুষের শরীরে কোলন ক্যান্সার দেখা দিয়ে থাকে এবং এক ধরনের চর্মরোগ দেখা দেয় যেটির নাম হচ্ছে জেরোডেসমা পিগমেন্টোজাম। এই চর্মরোগটি মানুষের শরীরে দেখা দেয় এবং নানা ধরনের আরও নানা ধরনের রোগ দেখা দেয়। তাহলে এই ডিএনএ প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামতো ডিএনএ রেপ্লিকেশনের পাশাপাশি এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট পার্ট ডিএনএ রেপ্লিকেশনে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, ডিএনএ রেপ্লিকেশন অফ ডিএনএ। তোমাদের ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা খুব চট দলজি সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন আরও নতুন নতুন বিভিন্ন আঙ্গিকে ক্লাস পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে আমাদের নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।